আমাকে আবার পাঠিয়েছে, আমাকে আবার পাঠিয়েছে। দাঁড়া 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 চট কত দিল চল তুই তোর কি করবো চুলে কি করবে মাথা লিপ গুলো বুকে বুকে গেঁথে আছে আমার দেখো এইটা আমার কেটে ভাই গেল বেদি দেখেছিস তো দেখ নতুন মারা নতুন টেকনিক ওর মাথায় জেল লাগাবে কেন বলছিলে গো জেল লাগাবে কেন বলছিলে আমি তো আছি এখন কি গাছগুলো দিয়ে দেবো সো বেবি হেয়ার এখানে রয়েছে আমি এলে সুস্মিতার যে কি ভয়ঙ্কর দশা হয় আমি এক একটা করে মনে করিয়ে দিই তোমাকে বিভিন্ন কথাই না দরকার নেই না এই হয়ে গেছে সিনটা মনিটরে দেখে আমি কি করবো একবার করো আমাদের জন্য সিনটা খুব দাম তাই আমি কখনো কিনতে পারিনি আমাদের কলেজের ল্যাব হচ্ছে দাদা তার কাছ থেকে অল্প সামর্থ্য ছিল তাই এই গাছটা কখনো কিনতে পারিনি
সামর্থ্য ছিল না তো। আমাদের কলেজের ল্যাবের দাদা এই গাছের দাদার কাছ থেকে একটু একটু টাকা দিয়ে মূল কিনে রাখতাম, যদি কখনো বাড়ির কারো দরকার হয় সেই ভেবে। আমার স্বপ্ন ছিল এই গাছটা আমার কাছে থাকবে, আমি নিজে হাতে এটার পরিচর্যা করব। আপনি যে এভাবে আমার মনের কথাটা বুঝতে পেরে যাবেন আমি ভাবিনি। কি রে তুই গাছ পেয়ে নিজের কথাই ভুলে গেলি? এই তো জিজ্ঞেস করছিলি যে তুই আমার কে হোস, কি পরিচয় এই বাড়িতে থাকবি, কই গাছ পাওয়ার পর এখন তা জিজ্ঞেস করছিস না? এই তো জিজ্ঞেস করছিলি যে কে হই, কে হই গাছ পাওয়ার পর কই, আর তো জিজ্ঞেস করছিস না? সবসময় গাছের ভালো নাম আর ডাক নাম আর ভালো নাম একসঙ্গে বলছিল বলতো, এই ধর গাছ গাছ নিয়ে থাক, আর এই গাছের পাতা মূল কোনো কিছু রস যেন আমি না খাই, আমি বলে দিচ্ছি কিন্তু এই গাছের পাতা মূল যেন রস যেন আমাকে না, আমাকে একদম ভুলেও দিবি না কিন্তু বলে দিচ্ছি। দেখেছেন তো এই যে আপনি উত্তেজিত হয়ে পড়ছেন, কর্টিসল বেড়ে যাচ্ছে, এখনো যদি আপনাকে একটুখানি অশ্বগন্ধা গাছের মূলের রস খাইয়ে দিই। চুপ চুপ, তুমি এখানে জামাই